এখন তো বর্তমান মানুষ 50 60 70 যাচ্ছে না বর্তমান যুবকরা অল্প বয়সে স্ট্রোক করে করে মারা যাচ্ছে যুবকদের মৃত্যুর হার বেশি বর্তমানে এটা মিডিয়ার প্রচার মিডিয়ার কভারেজ মিডিয়ার ভিতরে শিরোনাম উঠে আসছে যে যুবকরা প্রায় সময় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলে মিডিয়াতে পত্রপত্রিকায় দেখবেন যুবকদের মৃত্যুর হার বেশি বরঞ্চ এখন আপনি অনেক বৃদ্ধ মানুষ হবেন 80 উপরে বয়স যুবকদের চেয়ে তরুতাজা এবং হাঁটার গতি অনেক ভালো বিশেষ করে যে সমস্ত বৃদ্ধ মানুষ বলবে যে আমার বয়স 60 বছর কোন আল্লাহর বান্দা যদি এটা বলে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বলে হ্যাঁ এখনো সুযোগ আছে আপনি তো ভুল রং সাইডেও যদি চলাফেরা করে থাকেন ভুল গাড়িতে উঠে থাকেন এখনো সুযোগ আছে তো এক 60 বছরের যুবক বৃদ্ধ মানুষ বলতেছে জুনায়েদ বাগদাদীকে বলে আমার তো 60 বছর বয়স তো পুরো গুনাহে কাটলো 60 বছর পুরো জীবনই তো আমি হারাম কাজে লিপ্ত ছিলাম 60 বছর জীবনই তো আমি আল্লাহর পুরো নাফরমানি করেছি আল্লাহর গোলামি করতে পারি নাই এখন কি করার জুনায়েদ বাগদাদী আমাকে বলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন হ্যাঁ সুযোগ আছে যদি আপনি চান আজকে থেকে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন আজকে থেকে যদি আপনি ফিকির করেন এরাদা করেন ইচ্ছা করেন আর দৌড় দিতে হবে গাড়ি খুলনার দিকে রওনা দিছে আপনি বলবেন না আমি লাশ পর্যন্ত যে যাইতে থাকি দেখা যাক কি হয় না এখনই বলতে হবে ভাই গাড়ি থামান আমাকে নামায় দেন আমি ফের ফরিদপুরের গাড়ি খোঁজ করে স্টেশনে গিয়ে হইল কিছু কদম হেঁটে গাড়িতে রিকশায় ঠেলা গাড়ি হোক যেইভাবে ভ্যান গাড়ি হোক আমি কোনো না কোনো ভাবে ফরিদপুরের গাড়ি ধরবো ফরিদপুরে আমার গন্তব্যে আমি পৌঁছবো তাহলে আশা করা যায় যে দুনিয়ায় বান্দা 60 বছর হয়ে গেছে 40 বছর হয়ে গেছে কিন্তু সে বুঝতে পারতেছে না 40টা বছর তার গুনায় কাটছে 40টা বছর তার পরকিয়ায় কাটছে 40টা বছর তার সুদে ঘুষে কাটছে 40টা বছর তার বিভিন্ন ভাবে অন্যায় কাজে পাপাচারে কাটছে বেনামাজি হালতে কাটছে বে জিকিরে কাটছে বে তেলাওয়াতে কাটছে বলে এখন কি করার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটাই বুঝাইতে চাইছেন যে তোমার জীবনে তোমার যে হায়াত এটা অত্যন্ত মূল্যবান অত্যন্ত দামি তুমি মনে করতেছো তোমার জীবন এমনিই চলতেছে দুনিয়া খাও লাও ফুর্তি করো না আল্লাহ তাআলা বলছেন আমি তোমারই কিন্তু একটা মেমরি কার্ড দিয়ে দিছি বান্দা আর এই মেমরি কার্ডটাকে বুঝাইবার জন্য আল্লাহ তাআলা হায়াতের মূল্য কত কত দাম আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়াল আসর মনে রেখো আমি আল্লাহ যেই সময় বানাইলাম যেই হায়াত বানাইলাম যেই মালিক আমি তোমাকে সৃষ্টি করলাম তোমাকে দুনিয়ায় পাঠাইলাম বান্দা মনে রেখো এই তোমার জীবনের একটা জিনিস তার নাম হলো হায়াত যে হায়াতটা যুগ সময়ের পথ পরিক্রমায় কেটে চলছে তুমি কাটো আর না কাটো সে তোমাকে কবরের দিকেই নিয়ে যাইতেছে এই জন্য মনে রাখতে হবে আমার মানে মহতারাম দোস্ত বুজুর্গ এই আয়াতের মধ্যে যে আল্লাহ ক্ষতির কথা বললেন এই ক্ষতিটা স্বাভাবিক ক্ষতি না সাধারণ ক্ষতি না এটা অত্যন্ত ভয়ানক ক্ষতি যে ক্ষতিটা কেমন যদি বান্দা এমন হয়েই যায় যে বান্দা তার সুযোগ ছিল ওই যে বাদশা বলেছে যে তোমার সুযোগ তুমি এখন ফল নাও আল্লাহ তাআলা মনিটরিং করতেছে সুযোগ দিয়ে দিয়েছে যে তুমি এখন কোন পথে চলবা ওই যে আমাদের হযরত বলেছেন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থইয়া নাও কাজের জন্য মানে এখানে কি আমি এই ডিজে পার্টি করতে আসছি এখানে কি আমি নাচ গান করতে আসছি এখানে আমি সুন্নত তরিকা ব্যবসা করতে আসছি এখানে আমি সুন্নত তরিকা বিবাহ করতে আসছি এখানে আমি ফজরের নামাজ জামাতে পড়তে আসছি এখানে আমি রাতে তাহাজ্জুদ করতে আসছি এখানে আমি কোরআনের তেলাওয়াত করতে আসছি এখানে আমি এই দ্বীনি মজলিসে বসার জন্য আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে বলতেছেন আল্লাহ রাসূল হে আমার সাহাবীরা হে আমার উম্মতরা শুনো এমন একটা দিন আসবে দুইটা রাকাত নামাজের জন্য তুমি আফসোস করবা মারাত্মক আফসোস করবা তুমি একবার সুবহানাল্লাহর জন্য মারাত্মক আফসোস করবা দুইটা আয়াতের জন্য তুমি মারাত্মক আফসোস করবা এই কথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার রেশ ধরেই বলছেন আল কাইয়্যিসু দানা নাফসাহু লিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত বলে পৃথিবীতে মানুষ তো সবাই কিন্তু স্বার্থপর এক ধরনের মানুষ হয় বুদ্ধিমান এক ধরনের মানুষ হয় খুব হিংসুক এক ধরনের মানুষ হয় আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান এক কিসমের মানুষ আছে যারা সত্যিকার অর্থে দুনিয়ার জিন্দগিতে এসেই প্রথমে তাদেরকে আল্লাহ তাআলা হয় সুযোগ দিয়েছেন আল্লাহ রহম করেছেন আর না হয় তারা আল্লাহ আল্লাহ রসুলের কথা থেকে কোরআন এবং সুন্না থেকে এই বিষয়টা উপলব্ধি করেছেন যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি হচ্ছে হায়াত এই হায়াতটাকে যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জলিল কদর সাহাবী অত্যন্ত মশহুর সাহাবী আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা কবর দেখলেন তো কবর দেখে উনি এখানে ওনার ঘোড়া ওনার সওয়ারি বা ওনার উটে যেটা উনি সওয়ারিতে ছিলেন সেটিকে নামলেন নামার পরে সেখানে তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন কবর থেকে একটু আলাদা জায়গা ওনার সাথে আরো অনেক সফর সঙ্গী ছিল তারা বলল হযরত বুঝলাম না বিষয়টা কি হযরত বললেন আমি এই পথ দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিক্রম করতেছিলাম কখনো এক সময় নবীজি জীবিত থাকতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়েছেন এবং নবীজি আবার পরবর্তী সফর করেছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম নবীজি আপনি এখানে দুই রাকাত নামাজ পড়লেন আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যখন উনি এই প্রশ্ন করেছেন নবীজি বলেন দেখো আমি নিজে দেখতেছি যে ব্যক্তি কবরে আছে সে দুই রাকাত নামাজের জন্য কি পরিমাণ আফসোস করতেছে আমি নিজে দেখতেছি যে কবরে আছে সে একবার সুবহানাল্লাহর জন্য কি পরিমাণ আফসোস করতেছে এই জন্য আমার মহতারাম দোস্ত বুজুর্গ জীবনের হায়াত বোঝা দরকার খুব জরুরি একটা বিষয় আজকে পৃথিবীর মানুষগুলো মানুষের নিজের ক্ষতিগুলো খুব চিন্তা করে বাড়ির ক্ষতি চিন্তা করে ঘরের ক্ষতি চিন্তা করে পরিবেশের ক্ষতি চিন্তা করে স্বাস্থ্যের ক্ষতি চিন্তা করে গত কয়েক বছর আগে ঘটনা আমরা জানি করোনা আমরা এমনও ছিল যে কোনো মানুষ একটা মানুষের সাথে দেখা করবে মাস্ক ছাড়া কারো সামনে কেউ যেতে ভয় হাতে মুসাফা করবে হাতে মানে সরাসরি হাতে মুসাফা করতে পেশানিতে পড়ে যেত এমন একজন একজনের বাসায় যাবে পেশানিতে পড়ে যেত এটা স্বাস্থ্য ব্যাপারে সচেতনতা ছিল তখনকার অবস্থাটা এরকম ছিল কিন্তু এই স্বাস্থ্যের জন্য আমাদের যতটুকু সচেতনতা আছে পয়সার জন্য যতটুকু সচেতনতা আছে দুনিয়ার সফলতার পিছনে ছুটতে গিয়ে যতটা সচেতনতা আছে নিজের ঘর বাড়ি সবকিছু সাজাইতে গিয়ে যেই পরিমাণ সচেতনতা আছে আখিরাতের ব্যাপারে আমাদের ওই পরিমাণ ফিকির আর সচেতনতা নাই এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক বান্দা আজিমুস শান এক আল্লাহ পাকের জবরদস্ত এক আলেমে দ্বীন হাদিসের উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন জীবন তো চলতেছিল ওই যে আমি বলতেছিলাম যে কোন কোন সময় এমন হয় যে জীবন এইভাবে চলতেছে জুনায়েদ বাগদাদিকে যে আল্লাহর বান্দা বলতেছিল যে আমার জীবনে 60টা বছরই গুনাহ কাটতো এখন কি আমার উপায় তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ বলেছিলেন যদি আপনি ভুল এবং রং সাইডে চলাফেরা করে থাকেন এখনো সময় আছে হায়াতে যতটুকু সময় বাকি আছে আপনি ইউটার্ন নেন আপনি এই গাড়ি থেকে নেমে যান যেহেতু এই গাড়িটা আপনার ভুল রং সাইডে চলছে আপনি খুলনা যাবেন না আপনি যাবেন ফরিদপুরে আপনি নেমে আপনার মূল গন্তব্যে আপনি চলা শুরু করেন তখন ওই লোক বলেন যে শাইখে বাগদাদি যদি আমি চলা শুরু করি আমার কি লাভ হবে হযরত বলেন আল্লাহ তাআলা আপনি অতীতে যত গুনাহ করেছেন আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আর আপনি সামনে যখন আপনি সঠিক রাস্তায় চলবেন আল্লাহকে পাওয়ার জন্য ছুটতে থাকবেন আল্লাহ তাআলা আপনার সামনের জীবনটাকে এমন দামি বানাই দিবে অতীতের সময়ের সমস্ত কাজা কাফারা আল্লাহ নিজে পুরা করে দিবেন এবং সেটাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলাই দিবেন আপনার জীবনে যে কোনো গুনাহ ছিল অতীতে কোনো নাফরমানি ছিল আপনি যে আল্লাহ তাআলার ইতাআত এবং নবীজির অনুসরণ থেকে দূরে ছিলেন এইটাও ওর চিহ্ন আল্লাহ তাআলা বাকি রাখবেন না সুবহানাল্লাহ এইজন্য আমার মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা বারবার বারংবার আমাদেরকে সতর্ক করতেছেন কোরআন কারিমের বিভিন্ন আয়াতে ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শামস আল্লাহ তাআলা কখনো সূর্যের কসম কাটতেছেন কখনো বলতেছেন ওয়াল আসর কখনো আল্লাহ তাআলা সময়ের যুগের কসম কাটতেছেন কখনো আল্লাহ তাআলা ঘড়ি এই যে সময়ের কসম কাটতেছেন কেন আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন আমাদের জীবনে যত কিছু আছে অত্যন্ত মূল্যবান একটা জিনিস হলো হায়াত যে হায়াতকে যে বুঝেছে সে কামিয়াব হয়েছে যে হায়াতকে বুঝতে পারে নাই তার জীবন বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কথা তিনি অত্যন্ত বুজুর্গ আল্লাহ পাকের এক বান্দা এবং জবরদস্ত আলেমে দিন ছিলেন হাদিসের উজ্জ্বল নক্ষত্র ছিলেন ওই যুগের আলেমরা বলতেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলী বলছেন যে আমার সময় আমি যত আল্লাহ ওয়ালাদেরকে দেখেছি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর মতো মানুষ আমি দেখি নাই তিনার এমন একটা জীবন ছিল যে একটা সময় তিনি লাইফে আপেলের বাগান ছিল অত্যন্ত ধনী ঘরের সন্তান অল্প সময় ছেড়ে দিচ্ছি এই কথাটা বলে অত্যন্ত ধনী ঘরের সন্তান আপেলের ছোট্ট একটা বাগান ছিল সেই বাগানে তিনি প্রায় সময় ভালো সঙ্গীত বিশেষজ্ঞ ছিল গান গাইতেন গিটার বাজাইতে পারতেন আমাদের সময় আমরা অনেকেই এরকম আছে
যে জীবনটাকে কিভাবে কাটানো দরকার সেটা সে বুঝে না যার দরুন বাবা মা ওই টাইপের একটা গিটার কিনে দিয়েছে গান বাজনা করতেছে তো এরকম অনেকে আছে বিভিন্ন ভাবে গুনাহের পথে গান বাজনা মোজ মাস্তি করে জীবন শেষ করে দিতেছে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে আমার জীবনে ওনার জীবনে গান বাজনা খুব ভালো লাগে উনি গান বাজনা করতেন আপেলের বাগান ছিল আপেলের বাগানে গিয়ে গান গাইতেন কখনো কখনো মদও পান করতেন কিন্তু একদিন আল্লাহ তাআলা ওনার বাবা মা ওনার জন্য খুব দোয়া করতেছিলেন কান্নাকাটি করতেছিলেন অনেক আল্লাহওয়ালাদের জীবনে এরকম ঘুরে আসা হয়েছে যে দেখা গেছে যে তারা একটা সময় গিয়ে ভুল পথে চলতেছিলেন বিশর হাফি এক বড় বুজুর্গ আল্লাহওয়ালার নাম তিনি অনেক সময়টা ভুল পথে চলতেছিলেন জীবনের অনেকটা পথ কিন্তু হঠাৎ করে একদিন বাবা মার দোয়ার কারণে হোক আল্লাহ পাকের রহমের কারণে হোক হায়াত বুঝতে পেরেছেন ঠিক আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন এভাবে একদিন আয়োজন করলেন যে আজকে উনি গান বাজনা করবেন আপেলের বাগানে গিয়ে সেখানে মদ পান করবেন আনন্দ ফুর্তি করবেন তো এমন একটা মজলিসে তিনি ঢুকে পড়লেন ঢুকে পড়ার পরে সেখানে গান বাজনা করতেছিলেন হঠাৎ করে তার চোখে ঘুম চলে আসলো আল্লাহ পাক কখনো কখনো বান্দার উপর রহম করেন খাস ভাবে যে বান্দাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ হেদায়েতের দিকে নিয়ে যান ওই যে বছরকে বছর বলতেছিল সনম সনম হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে সমাজ ঠিক একরকম হয়ে যায় কারো কারো ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন আপেলের বাগানে উনি গান বাজনা করতেছেন মদ পান করতেছেন এদিক থেকে আনন্দ ফুর্তি করতেছেন হঠাৎ করে শরীর ক্লান্ত ঘুম চলে আসছে তো উনি স্বপ্নের ভিতরে হয়তো স্বপ্নে দেখেছেন অথবা কোন কোন রেওয়ায়েতে বলছেন যে উনার ঘুম ভেঙে যাওয়ার পরে উনি আবার ওই গিটার যারা দেখবেন যেই কাজে লিপ্ত থাকে সে ঘুম ভাঙার পরে ওই জিনিসই খোঁজ করে যারা বেশি মোবাইল আসক্তি থাকে ঘুম ভাঙার পরে মোবাইল তালাশ করে আর যে বান্দা কোরআনের তেলাওয়াতের আসক্তি থাকে জিকিরের আসক্তি থাকে সে ঘুম ভাঙার পরেই আল্লাহর নাম স্মরণ করে এবং সে ঘুম থেকে ওঠার পরে যদি আল্লাহর পাকের তেলাওয়াত কোরআনের দুটি আয়াত না পড়ে বাহিরের কোন কাজ তো দূরের কথা ঘরের কোন কাজও সে করে এই জন্য যে যেমনে জীবন কাটায় তার জীবনের স্টাইলটা ওই রকম হয় বিশেষ করে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ তখন তো আর ওই হালত ছিল না তো তিনি গান বাজনা করতেছেন ঘুমের ভিতর হঠাৎ করে ঘুম যখন ভেঙে গেছে তখন উনি আবার গিটার বাজাইতে গেছেন কিন্তু গিটার এবার বাজে না বুস্তানুল মুহাদ্দিসিন গুরুত্বপূর্ণ একটি কিতাব সেই কিতাবের মধ্যে শাইখে বাগদাদি ওনার লিখনি উনি নিয়ে আসছেন এটার ভিতরে যে হযরত বলেন যে এই কিতাবের ভিতরে আসছে যে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন গিটার বাজাইতে গেছেন এখন গিটার বাজে না বারবার গিটার বাজানোর চেষ্টা করতেছেন উনি গিটার মেটার মেরামত করতে পারতেন গিটার মেরামত করে আবার চেষ্টা করেছেন লাস্ট পর্যন্ত রাগ আসছে গিটারটা আছাড় দিছে ওই গিটার থেকে আল্লাহ পাকের মেহেরবানি কোন কোন রেওয়ায়েতে বলছেন পাশে একটা গাছের থেকে ডালে বসা একটা পাখি হয়তো সেই পাখির জবান থেকে খুলে গেছে একটি কোরআনে কারীমের আয়াত আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা ফি কুলুবিহিম লিযিকরিল্লাহ হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তিনি গান বাজনা করতেছিলেন গান বাজনায় অভ্যস্ত ছিলেন এমন সময় গান বাজনা করবেন অথবা গিটার দিয়ে গান গাইবেন গিটার বাজে না ওই গিটারের ভিতর থেকে হঠাৎ করে অথবা পাশে ডালে বসা পাখি আওয়াজ দিয়ে উঠলো আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বেজে উঠলো কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই আয়াতের ব্যাখ্যা খোঁজ করলেন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা এখনো কি তোমার সময় হয় নাই এখনো কি তোমার সময় হয় নাই তোমার অন্তরে তোমার মালিকের জাগ স্মরণ জাগ্রত হওয়ার এখনো কি সময় হয় নাই বান্দা তুমি তোমার মালিকের দিকে ফিরবে এখনো কি সময় হয় নাই তুমি তোমার মালিকের স্মরণে নিজেকে ব্যাপৃত করবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং এই আয়াতকে নিজের জীবনে পুঁজি বানালেন আয়াতকে নিজের জীবনে পুঁজি বানিয়ে আল্লাহর বলি হওয়ার আকাঙ্ক্ষা নিজের ভিতরে লালন করলেন বললেন হে রব প্যাসা চাহে জৈসে
آبسر دکو تیری پیاس اس سے بھی بر کر مجھ کو ہو. عبداللہ ابن مبارک رحمہ اللہ تینی دوی چوکھیر پانی چھرے دیلین چھرے دیئے کانتے تھک لین خوب کانتے تھک لین آر بولین اللہ تیرے یاد میں سب کو بھولا دو تیرے یاد میں سب کو بھولا دو کوئی نہ مجھے یاد رہے سب خوشیوں کو آگ لگا دوں سب خوشیوں کو آگ لگا دوں خانہ دل آباد رہے اب تو رہے بس تاد میں آخر ورد زبانے اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ اور جھوڑ تھا رائے کانتے لگ لین کیدے کیدے اللہ کے بھولتے لگ لین ہائے مولا اما شمائے ہوئے گیس نا ہمیں بھول پتے ہٹ سی تیری بسور ہمیں آمار جیبان تکے نوشتر کو ریفلے سی چلیشتہ بسور ہمیں آمار جیبان تکے برباد کو ریفلے سی اس کے تھے کہ ہمیں توبہ کر لام مالک ہمیں اس کے تھے کہ قرآن امک سننا جیبان تو تین جنیشن نام ایک نمبر ہلو جیبان کے جیبان تکے علیمے دارا شا جانو نمبر دوی ہلو نیک عملے شا جانو نمبر تین ہلو نیک صوبہ تے شا جانو امار حضرت جی ای جی چھوٹ لین تینی امام ابو حنیفہ رحمت اللہ لین مطمئن مانوشے ساتھر بنے گے لین ایبان تینی انیک بڑو بڑا اللہ والا بزرگ کو دے صحبہ تے گیا نیجے کے توری کر لین امام محمد ابن حنبل رحمہ اللہ بلین امی ایک دین جو دی چشتہ کرتا ہم جے عبداللہ ابن مبارک رحمت اللہ مطمئن چلتے چاہیے انہاں مطمئن اخلاق گھڑتے چاہیے امی دیکھ لام امار جو گے ایرکم چشتہ مانوش آر مائینا کی چھلو مانوش جا کتھا تھی کے کتھا ہے چولے گی سے ای جنو امار حضرت جی منی راک بین امار شاتے موبائل آسے হয়তো অ্যান্ড্রয়েড দামি সেট আছে আমার ঘরে সুযোগ আছে কম্পিউটার আছে গোপন গুনাহ করার সুযোগ আছে আমার সামনে সুদের টেবিলে সুদের টাকা লেনদেন আছে কিন্তু যেই দিন বান্দা বুঝবে আমার হায়াতের মূল্য কত সে চাইলেও ওই অ্যান্ড্রয়েড সেটে হাত দিতে পারে না রাতে সে ফেসবুকে হাত দিতে পারে না যদি সে বুঝে ফেলে যে হায়াতের মূল্য কত সে চাইলেই নামাজবিহীন সময় এক জায়গায় বসে আলাদা সময় গল্প গুজবে কাটাতে পারে না আড্ডাবাজি করতে পারে না সিনেমা হলে কোশ্চিন কাল ওই বান্দা যেতে পারে না যে জানে তার হায়াতের মূল্য কত এই জন্যই কোন কবি আমাদেরকে এভাবে বলেছেন খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা সময়ের প্রতি কভু করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না পুন তাহা আসিবে না আর তাই বলি বৃথা কাল করিও না ক্ষয় আপন কাজ করো থাকিতে সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট মজলিসে অল্প সময়ে কিছু ভাঙাচোরা কথা অনেকদিন পর আল্লাহ পাকের মেহেরবানি লম্বা একটা সময় বয়ান এবং দিনই মজলিস থেকে দূরে থাকার সুযোগ মানুষের অনেক সময় হয়ে যায় পরিস্থিতির কারণে হয় সময়ের কারণে হয় দুনিয়াবি পেরেশানির কারণে হয় বিভিন্ন হালতের কারণে হয় আমার হযরত জি আল্লাহ তাআলা দোস্ত মেরে মোহতরম দোস্ত বুজুর্গ অনেক দিন পরে আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা ছোট্ট একটা দিনই মজলিসে বসার সুযোগ পেয়েছি এটা অবশ্যই নিঃসন্দেহে এই সময়টুকু যতটুকু শুনলাম আল্লাহ তাআলা আমাদের এই সময়টাকে কবুল করেন সকলেই বলি আমিন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আমরা অল্প সময়ের মধ্যে দোয়া করব তার আগে একটা বিষয় বলি আমাদের এই মজলিসটা ইনশাআল্লাহ নিয়মিত হবে বিশেষ করে এই মজলিসটা আমি আমার এই ভাষাতে আমি আরছি বেশ মানে 8 মাস চলতেছে রানিং আমরা এই ভাষাতে আসার পরে এই মজলিসটা একেবারে এর ভাষা আসার আগে থেকেই বন্ধ হয়ে গেছে প্রতি মাসে চলতো আলহামদুলিল্লাহ এবং ওই প্রসেসে অনেকগুলো প্রোগ্রাম আমাদের হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ মাসখানেক গ্যাপ ছিল আলহামদুলিল্লাহ সামনে থেকে আর গ্যাপ হবে না আমার একটা ফিকির যে আমি ইনশাআল্লাহ আগামী মাস থেকে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার প্রতি মাসের শেষ বৃহস্পতিবার এমন হইতে পারে যে আজকে আমরা এখানে 5-7 জন 10 জন যাই আসছি আগামী মজলিস হয়তো এক মানে একজন থাকতে পারে বাকিরা কেউ নাও আসতে পারে
এমনও হইতে পারে যে একজনও আসবে না, এমনও হইতে পারে, কিন্তু মজলিস চালু থাকবে ইনশাআল্লাহ। কারণ আমার ভাই মনে রাখা চাই, যেইটুকু সময় আমি দিনের কাজে ব্যয় করতে পারছি এটা নিয়ামত, এটা আমার জীবনের নিয়ামত এবং এটা আমাদের গনিমত, এবং এটাই হচ্ছে আমাদের জীবনের সম্পদ। মানুষ সম্পদ বলে, মাল ধন দৌলত যা কিছু বলে, মানুষ কিছুই কি নিয়ে যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সাথে যা কিছু আছে তার মধ্যে তিনটা জিনিসের ভিতরে একটা জিনিসই মানুষের সাথে সাথে যায়, ঈমান ও নেক আমল, আর বাকি সব তার সাথে শেষ পর্যন্ত সবাই তার সাথে স্বার্থপরতা দেখায়, নিষ্ঠুরতা দেখায়। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, এই যে যেই সময়টুকু আমরা দিনী মজলিসে বসছি, এটা আমাদের জন্য খালি না, এটা আমাদের জন্য বরকতহীন না, এটা আমাদের জন্য কোনো গুনাহের কাজ হয় নাই। কেননা গুনার মজলিসে বসলে নিঃসন্দেহে গুনাহ লেখা হইতো, গীবত হইলে গীবতের গুনাহ লেখা হইতো, যদি সেখানে আড্ডাবাজি হয় তাহলে আড্ডার গুনাহ লেখা হইতো, মিথ্যা হইলে মিথ্যার গুনাহ লেখা হইতো। যতক্ষণ সময় আমরা এই দিনী মজলিসে বসছি ততক্ষণ সময় শ্বাস নিঃশ্বাসে অন্তত আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহরুম করবেন না, অসংখ্য নেকি আল্লাহ আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, আসমান থেকে সাকিনা নাজির হয়েছে, রহমত নাজির হয়েছে, এবং ইনশাআল্লাহ আজকের এই মজলিসের পরে আমাদের জীবনের কারো কারো জীবনে এমন হবে, আমাদের জীবনে অনেক বারাকা আমরা অনুভব করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। তো আগামী মাস থেকে আমরা এই মজলিসটা, দিন ঠিক থাকবে না, আজকে 26 তারিখ হয়তো আগামী মাসে 26 তারিখ না থাকতে পারে, যেই দিন হয় প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ইনশাআল্লাহ বাদ মাগরিব জিকির হবে ইনশাআল্লাহ। বাদ এশা আমি থাকি অথবা আমার পরিচিতর ভিতরে কোনো একজন মুরব্বী আসতে পারেন ইনশাআল্লাহ। দিনই মজলিসে অনেক সময় চেঞ্জ আসে, অনেক সময় বাইরে থেকে আমার মেহমানরা আসেন, অনেক সময় অনেকে থাকেন, যে যখন থাকেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তকরির করবেন, বয়ান করবেন, নসিহত করবেন, আমরা আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা সকলে তো আসবোই, পারলে সম্ভব হলে একজন করে সাথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা সকলেই মোনাজাতের দিকে এগোচ্ছি, সকলেই দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আমরা সকলে ইস্তিগফার পড়ি কয়েকবার, আস্তাগফিরুল্লাহ 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 العظيم الذي لا اله الا هو استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم استغفر الله استغفر الله استغفر الله আমরা সকলে একবার সূরা ফাতিহা পড়ি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই সূরা ইখলাস পড়ি তিনবার, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন রাব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا حي يا قيوم برحمتك أستغيث اللهم إني أسألك العافية اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي من الماء البارد اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا. اي مولاي كريم دكه بدون برا دلني الله اپنا شاہی دربارے اللہ دوٹا ہاتھ بانیسی پیکوکر متو کانگالیر متو بولا جیبانیر ادیت متعلق بولنے اللہ گنار 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 سارا کسو دیکھی را بولا امالی دن جائے رات جائے ماز جائے بسر جائے شب تا جائے اللہ مولای کریم دین جائی دیسی اللہ باردو کے ہمارے چھوئے پلے سے مولا آئے مولای کریم جیبانیر پرانتو میں لرے پتھی شاہی دربرے دوٹا ہاتھ بڑھائی سی ملی او ملی اما شتے اللہ پر کی سباندہ در کے شتے نیا پردار آلے لے ہمار ماں بون ہمار اسطری کے شتے نیا مولای کریم ملیک ایک برکتی مجلس بویشا قرآن کریمین تلاوات ہوئے سے او ملیک اکھنی اللہ اپنار محبت زکیر ہوئے سے اللہ گناگار شد شکل ہاتھ تولے سے والی یا اللہ گناہ سرا کسو دیکھینا پیتھی بھی نا جانو آمی تو جانی آمی کی پاپ کرےچھی ہائے آمار پاپیر کرلے بیچار باچار ہو پائینا او ملیک امرا شکلی کم بیشی اما در جیبانے گنار گنار آئے مولای کریم شعب گناہ نیا اپنا شاہی دربارے آتے لیسی مولای کریم جے جگر بھی ترے بوشی اپنا شاہی دربارے اللہ دوٹا ہاتھ بھی ککر موتے پیتے سی آئے اللہ کانگا لیر موتو بھی ککر موتو پاسے دیکھے تاکہ انہیں اللہ چھوٹو ایکٹا کورستانہ سے نیکی باری مدر شر پاسے آئے اللہ انہوں دیٹا پار ہوئے گلے اوئی گلاتک ماتیر کی نرائی بشال بڑو ایک قبرستان مولا بنگلہ دیشن بکھا تو ایک قبرستان شوید بودھ دیجی بھی قبرستانی آوار پرانیر مانوش آوار اببا جن شوید سے اللہ آمانی اس کے کتو گلو بسور ہوئے گلو امرام درے گھنے یونی کی ماغرا بباہر اللہ آمانی جو تو دورے جائیتام سفرے بابا بار بابا جی فون کرے خبر نہیں تو بار 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 تو آبا تمہیں کیا مونا سو شکلے دیکھا ہوئی سے آبار دوپورے فون آئے ملی اوئی دورو دیر محبو تیر مانوشترے ہارے فلیس امرے کے ریوالی کی تی اللہ جنو میرے مطو کیوں مادو کی لیکی خرائی سی کیوں بابا کیوں خرائی فلیسی اللہ او ملک جانی نہ کر مونے کی ویتھا کر کی حالوک چلی لرے باولا از گرے مزلشت چھلو نی تو دوی چھوٹو ایک تو مزلش یا اللہ اون چھوٹو مزلش آئے مولا مرموتو جگو نکھند باولا نالیک مولا کریم اپنر قرآن کریم دوٹی آیت کے شب جنیے کسو کوتھا بولے سی بھانگا چورا کوتھا مالی ایک تو اسمس دیکھے آبا دیر دیکھے ایک تو دریشتی دیا تاکال مولا ہم را دولی ارکولو بات شرکا سے ہاتھ وزیر ہم را دولی ارکولو راجہ وشر دونی دھرنا دی رہی رہی مولا مبود ہمون ایک دیل شامنی آنس دیسے گو مالی پرونیر کا بوٹو کھولے پھل ہاں ملی ایک دنیا جیوانیر چلیشتہ بسور گاٹیو دیئے چھے بلدو کسوئی کامائی دے باری نائی کارلی ایک باری کھالی بولا کھالی ڈولا لوئی ہم نے شاید روری اپنے گرولر بکری لوئی ہوئی ہاں ملی
সর্বশেষ একটা কথা বলি, কোনদিন তো দরখাস্ত করি নাই লুবিসির উম্মত ফলাই আলিয়া, যদি ভালোই নামাজতেন গো মালিক, মালিক নবীজির উম্মত বানাইছেন আল্লাহ। হাই আল্লাহ আপনার হাবিব হাবিবুল্লাহ হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন মাওলা, এত বড় নিয়ামত মাওলা আমরা চক্ষু শিখছি মাবুদ, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল, আমরা বিনা দরখাস্তে আজিমুশান নবী পাইছি, এমন মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ নমুনার শ্রেষ্ঠ মানুষ আর হয় না রে বাবুলা। আমলিক নবীজির জন্য সাহাবায়ে কেরাম জীবন দিল, নবীজির জন্য কত পাগল আপনার প্রেমিক বান্দারা জীবন দিল আল্লাহ, নবীজির জন্য সর্বশেষ নবীজি লালিত পালিত সেই গাধাটাও কুফরের ভিতরে চাপ দিয়ে চলে গেল, মাবুদ নবীজির পাই নাই, যদি নবীজির প্রেমে পাগল হওয়া সেই গাধাটারও যদি পাইত, সেই গাধাটার চুমা খাইতাম, মৃত গাধাটারও চুমা খাইতাম আল্লাহ। মাবুদ নবীজির পার কত কি বলবো, কদমের কত দাম, নবীজির জুতার কত দাম, আমালিক আমার মতো গুনাহগার নবীজির জুতার যোগ্য না রে মাওলা, নবীজির পায়ের নিচের ধুলা গুলার উসিলা রে মাওলা, আমার মাথার উপরে নবীজি যদি থাকতো, নবীজিকে যদি পাইতাম, নবীজির একটু পায়ের ধুলা নিয়ে মাথার উপরে রাখতাম মাওলা। ও মাবুদ ওই প্রাণের নবীকে উসিলে দিয়ে বলতেছি আমাদেরকে মাফ করে দে, আমাদের খুনের দিকে তাকায় না মাওলা, আমাদের হারাম কাজের দিকে তাকায় না, আমাদের গোপন প্রকাশ্য গুনার দিকে তাকায় না আল্লাহ, আমাদের দিন রাতের গুনার দিকে তাকায় না আল্লাহ, আমরা নবীজির উম্মত আমাদেরকে মাফ করে দেন, আপনি আপনার হাবিবের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, আয় আল্লাহ আপনার হাবিবকে আপনি বলেছেন আপনি খুশি করে দিবেন, মাওলা গো আমাদের মতো গুনাহগারের যদি আপনি মাফ না করেন আমরা কোথায় যাবো, আমাদের তো আপনার দুয়ার ছাড়া আর কোন দুয়ার নাই, তেরে সওয়া মেরে মাওলা নেহি হ্যায়, মেরে সওয়া তেরে বান্দা বহুত হ্যায়, আল্লাহ আমাদের মধ্যে অনেকে আমরা অসুস্থ আছি, হ্যাঁ আল্লাহ আমি নিজেও অসুস্থ বাউলা, অসুস্থ শরীরে বাউলা, ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলেছি, কণ্ঠের হালত ভালো না, শরীরটা অসুস্থ বাউলা, অসুস্থ বান্দা আয় মাওলা আপনার দিনের মহাব্বতি আপনার ওলামা ইকরামের মহাব্বতি খানা পাক করে নিয়ে চলে আসছি আল্লাহ, আল্লাহ আমার এক খালা মায়ের মতো নজরে আমি দেখি আল্লাহ, সারাদিন কষ্ট করে খারাপ পাকাইছে এই ছোট্ট একটা মজলিসের জন্য, আয় আল্লাহ যারা আজকে এখানে বসলো আমি তাদেরকে কি দিয়ে খুশি করব বলি, আমি নিজেই তো আপনার দুয়ারের ভিখারি, আল্লাহ আল্লাহ এমন একটা দিল আসবে গো মাতার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মায়ের সামনে কিনারে দাঁড়াতে পারবে না আল্লাহ, মাওলাই কারিম মৃত্যুর কথা মনে পড়লে অস্থির লাগে দিল মাওলা, সাকরাতুল মাউত এমন হয় সারা জীবন ইমানের পথে ছিল সাকরাতুল মাউত ইমান নিয়ে যাইতে পারে নাই, আমলিক ইমানের দাবি কেমনে করি ভয় লাগে, নেক আমল করলে আল্লাহ নেক আমলের কমতি এমনি তাকওয়া নাই ইখলাস নাই রিয়া দিয়ে ভরা, আমলি কবরে মৃত্যুর কত মনে পড়লি অস্থির লাগে মাওলা,
আমাদের সাথে বাধা দেন আজকে ছোট্ট মজলিসে মানে আমাদেরকে ইমান ঘরা করে কখনো কবরে নিবেন না আমলি কবরের আজাবের যে কথা বর্ণনা দিছে পড়েছি দিলের ভিতরে ভয় লাগে রে বাবু কবরের আজাব কেমনে সইব আমরা আল্লাহ মালি আমি আমার মতো গুনাগার আপনার পেয়ারা কিছু বান্দা নিয়া আমার মতো নালায়েকে মজলিসে আর কেউ নাই কোরআনে হাফেজ আছে আমার ওস্তাদ জি বসে আছে ইয়া আল্লাহ আব্দুল হান্নান ভাই অনেক মহাব্বত রাখি আল্লাহ তোমার হক রাখে অনেকেই দোয়া চেয়েছে মানে বিশেষ করে আমার খালাম্মা অনেক পেরেশানিতে আছে অনেকে অনেক হালতে আমরাও অনেকে পেরেশানিতে আছি আমাদের মধ্যে অনেকে অভাবগ্রস্ত আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে মাওলা আমরা দুনিয়াও চাই আখেরাতও চাই বিশেষ করে মালিক মৃত্যুর প্রস্তুতির বিকল্প নাই দিন যাইতেছে আল্লাহ আমাদের হায়াতও আমাদেরকে কবরের দিকে নিয়ে যাইতেছে মালিক যে দাড়িটা পেকে গেছে সাদা হয়ে গেছে আর কালো হবে না যেই দাঁতটা পড়ে গেছে হাজার কোটি টাকা না পুরো পৃথিবীর বাদশাহ দিলেও আরো হবে না আয় মালিক তোমার এই গোলামকে বার্ধক্য শুয়ে ফেলেছি মাবু জীবনের অতীতের আমল নামা গুলো বোতল করলি মাফের কোন রাস্তা নাই কিন্তু মালিক তুমি না রহমান তুমি না গফফার তুমি না সাত্তার তুমি না ক্ষমা করতে ভালোবাসো মাওলা আমরা তো তোমার কাছে ক্ষমা চাইতে ভালোবাসি ও দিবানি ক্ষমা করে দিবানি আজকে আমাদের নিয়ে একটু তোমার হারশরে তোমার আর সে মালিক তোমার আশ তোমার আলোসে ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে একটু ঘোষণা করে দাও ইমানি মৃত্যুর ঘোষণা করে দাও কবরের আজাব থেকে একটু মুক্তির ঘোষণা করে দাও আমলি হাসরের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার করবে মাওলানা আমাদেরকে লুবিজির হাতে আছে কাউসারের পিয়লের কিনারে আমাদেরকে একটু কান ধরে টেনে নিয়ে যাইও চর থাপ্পর দিয়ে বইল হায় এত গুনাহ কেন করলি একটা গুনার কথা দুনিয়ার কারো কাছে প্লাশ করে দিও না গুনাগুলা সাতানের চাদর দিয়া ঢাইকে নিও মানি হায় মালিক যতদিন বেঁচে আছি সেজদার হালতে রাইখো কোরআনের তেলাওয়াতের মজা দিলের ভিতরে দান করে দাও আমাদের ও মালিক আমাদের জিন্দেগিতে ইবাদতের সব দান করো আল্লাহ আয় মালিক আজকে যেন এই মজলিসে আসলো মজলিসে বসলো আল্লাহ সকলকে ওলি বানায়া কবর নিও আল্লাহ তাদের সাথে তুমি আবারে বারু করো না বাবু মদিনা মে জানা মদিনা মে মরনা ইহি হ্যায় মেরে দিল কি তমন্না মদিনার নামটা শুনি মাওলা মদিনার চোখে দেখি নাই মাওলা আমরা জানা এখানে মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তাদেরকে বারবার সুযোগ করে দাও আমরা যারা যেতে পারি নাই আমাদের মতো কাঙ্গাল হৃদয় গুলো কি আল্লাহ মদিনায় পৌঁছায়া দাও ইয়া আল্লাহ যার যত সমস্যা আছে সকলের সমস্যা দূর করে দাও আয় আল্লাহ গোলাম ব্যবসার সাথে জড়িত আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি মাওলা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে আল্লাহ তুমি বারাকা নসিব করো আমরা যে যেভাবে দিনী খেদমতের সাথে জড়িত আছি আমাদের দিনী খেদমত গুলোকে কবুল করো মাবুদ শীতকাল চলে আসতেছে তোমার এই গোলামকে দাওয়াতের ময়দানে দাইল আল্লাহ হিসেবে কবুল করো ইয়া আল্লাহ দেশটা আল্লাহ পরাধীন অবস্থায় ছিল স্বাধীনতা তুমি দিয়েছো
এই দেশটাকে তুমি রক্ষা করো মাওলা, এই দেশের ইসলামকে রক্ষা করো, এই দেশের যারা ইসলামের ভিতরে আছে মাওলা আলেম ওলামাদের মধ্যে ঐক্য আর শান্তি সম্প্রীতি দান করো। ও মালিক আমাদের দেশটার উপরে খাস রহমত নাজিল করো, আমাদের দেশের জন্য যেটা কল্যাণ সেটা তুমি ব্যবস্থা করে দাও, যেটা অকল্যাণ সেটা থেকে আমাদের দেশকে হেফাজত করো। ও মালিক আমরা যারা এখানে গুনাহগার একত্রিত হয়েছি আমাদেরকে শেষ সময় তুমি খালি হাতে ফিরে দিও না, আমাদেরকে তোমার দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দিও না, আমাদেরকে একটু মক্কা মদিনা দেখাও, বারবার মক্কা মদিনা নিয়ে চলো আল্লাহ। শেষ একটা আরজি করি মাওলা, যখন মৃত্যু দিবা আমাদেরকে গুনার হালতে মৃত্যু দিও না, তাও ফের তাওয়াফেরত অবস্থায় তাওয়াফের ময়দানে মৃত্যু দিও, জিকিরের হালতে জিকিরের মজলিসে মৃত্যু দিও, আয় মাওলাই করিম দাওয়াতের ময়দানে মৃত্যু দিও, আয় মাওলাই করিম কোরআন বুকে নিয়ে যেন মরতে পারি মালিক, তোমার নবীর মহব্বত নিয়ে যেন মরতে পারি মালিক। ও মালিক তুমি আমাদেরকে মৃত্যুটা নেক হালতে দিও, ইমানের হালতে দিও, ইজ্জতের মৃত্যু দিও মাওলা, বিশেষ করে আমার মতো গুনাহগারকে আল্লাহ, আল্লাহ যারা এখানে আসলো বসলো আমার মতো গুনাহগারের ডাকে যারা সারা দিল আল্লাহ, আমাদেরকে তুমি ভুলে যাও না, যেই দিন তোমার সমস্ত নেককার নেককার আলা আলা বান্দাদেরকে পাইবা মাওলা, আমাদের মতো না খান্দা গুনাহগার গুলোকে ভুলে যেও না। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم برحمتك يا أرحم الراحمين.